সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আচ্ছা, তোমাদেরকে আমি গত ক্লাসে তৎপুরুষ সমাসের ষষ্ঠী তৎপুরুষ পর্যন্ত পড়াইছিলাম, আজকে তোমাদের বাকি তৎপুরুষ সমাসের বাকি শ্রেণী বিভাগগুলো পড়াবো। তার আগে এখানেও কিছু জ্ঞাতব্য দিচ্ছে, তোমাদের বইতে 65 নম্বর পৃষ্ঠা খুলো, কিছু বিষয় তোমাদের জানার আছে। জ্ঞাতব্য মানে হচ্ছে কি, তোমার জেনে রাখা ভালো। একটু দেখো, তোমরা ষষ্ঠী তৎপুরুষ সমাসে রাজা স্থলে রাজ হবে, পিতা মাতা ভ্রাতা স্থলে যথাক্রমে পিতৃ মাতৃ ভাতৃ হয়। একটু মনে রাখবে বিষয়টা হচ্ছে এরকম, যদি ব্যাস বাক্যের মধ্যে বা ব্যাস বাক্যের মধ্যে যদি রাজা থাকে, সমস্ত পদে গিয়ে সেটা রাজ হবে। যেমন রাজার পুত্র রাজপুত, রাজারটা রাজ হয়ে গেছে। তারপরে যদি যেমন পিতার ধন পিতৃধন, মানে ব্যাস বাক্যের মধ্যে যদি পিতা থাকে, সমস্ত পদে গিয়ে সেটা পিতৃ হয়ে যাবে। ব্যাস বাক্যের মধ্যে যদি মাতা থাকে, সমস্ত পদে গিয়ে সেটা মাতৃ হয়ে যাবে। যেমন মাতার সেবা মাতৃ সেবা, ভ্রাতা স্নেহ ভাতৃ স্নেহ, পুত্রের বধু পুত্র বধু। এগুলো একটু মনে রাখবা, কারণ এগুলো অনেক সময় না জানাতে তোমার এমসিকিউ প্রশাসনিকভাবে তুমি উত্তর দিতে পারবে না। আবার দেখো, পরপদে সহ তুল্য নির্ভ প্রায় সহ প্রতীক, এইসব শব্দ থাকলেও ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়। যেমন পত্নী সহ পত্নী সহ, কন্যার সহ কন্যা সহ, সহোদরের প্রতীক সহোদর প্রতীক বা সহোদর প্রতীক ইত্যাদি। কালের কোনো অংশবোধক শব্দ পরে থাকলে তা পূর্ব বসে, যেমন কাল মানে তো বুঝো সময় আর কি। যেমন অন্যের পূর্বাহ্ন, অন্যের পূর্ববাক পূর্বাহ্ন, পূর্বভাগ মানে হচ্ছে কি তোমার পূর্ববাক, একটা সময় সেটা সমস্ত পদে গিয়ে পূর্বাকা আগে চলে আসছে, এটাই হচ্ছে কি কালের কোনো অংশবাচক শব্দ থাকলে সেটা পূর্ব বসে। পরপদে রাজি গ্রাম বৃন্দ গণ জুত প্রভৃতি, এগুলো হচ্ছে কি সমষ্টিবাচক শব্দ, প্রত্যেকটা রাজি গ্রাম বৃন্দ গণ জুত প্রত্যেকটাই হচ্ছে কি একটা সমষ্টিবাচক শব্দ। যে তোমরা যে ইয়া করো না, এক বচন এবং বহু বচনের মধ্যে কিছু শব্দ আছে যেগুলা বহু বচন অর্থে প্রকাশ করে, এইগুলো হচ্ছে কি বহু বচন সমষ্টিবাচক শব্দ। পরপদে রাজি গ্রাম বৃন্দ গণ জুত প্রভৃতি, সমষ্টিবাচক শব্দ থাকলে ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়। যেমন ছাত্রের বৃন্দ ছাত্রবৃন্দ, গুণের গ্রাম গুণগ্রাম, হস্তির জুত হস্তিযুত হস্তির জুত, জুত মানে হচ্ছে কি পাল আর কি, মানে অনেকগুলো হাতি, অনেকগুলো হাতের সমন্বয়ে যেটাকে বলা হয় হস্তিযুত বা হস্তিপালও বলা হয় অনেক সময়। আবার যেমন মহিষের পাল বলা হয়, মহিষের অনেকগুলো যখন একত্রিত করা হয় সমষ্টি থাকে, তখন সেটাকে মহিষের পাল বলে, হস্তির ক্ষেত্রে সেটা জুত হয়। অর্ধশব্দ পরপথ হলে সমস্ত পদে তা পূর্ব হয়, যেমন পথের অর্ধ অর্ধপথ, দিনের অর্ধ অর্ধদিন, সেটা তোমরা পারবা। শিশু দুগ্ধ ইত্যাদি শব্দ পরে থাকলে স্ত্রীবাচক পূর্বপথ পুরুষবাচক হয়, যেমন মৃগীর শিশু মৃগ শিশু, মৃগী এটা হচ্ছে কি স্ত্রীবাচক, আর মৃগ পুরুষবাচক, মানে সমাস বাক্যের মধ্যে স্ত্রীবাচক সমস্ত পদে গিয়ে সেটা পুরুষবাচক হয়ে গেছে। ছাগির দুগ্ধ ছাগ দুগ্ধ, ছাগি হচ্ছে কি স্ত্রীবাচক, ছাগ মানে হচ্ছে পুরুষবাচক। ব্যাস বাক্যে রাজা শব্দ পরে থাকলে সমস্ত পদে তা আগে বসে, যেমন পথের রাজা রাজপথ, হাঁসের রাজা রাজহাঁস, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা বেশি আসে, দাগায় রাখো একদম, যে পথের রাজা রাজপথ হাঁসের রাজা রাজহাঁস, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা মনে রাখো। তারপরে অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস, অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস হচ্ছে কি, অলুক মানেই হচ্ছে কি বিভক্তি লোপ পাবে না, সেটা ব্যাস বাক্যে হোক সেটা সমস্ত পদে হোক, উভয় ক্ষেত্রে বিভক্তি লোপ পাবে না, একই থাকবে। যেমন ঘোড়ার ডিম, যেমন ব্যাস বাক্য হবে সমস্ত পদেও ঘোড়ার ডিম হবে, সেটা ঘোড়া ডিম হবে না ঘোড়ার ই ডিম হবে। তারপরে মাটির মানুষ, এটা ব্যাস বাক্য, যেমন মাটির মানুষ হবে সমস্ত পদে গিয়েও মাটি মানুষ হবে না মাটির মানুষ হবে। মামার বাড়ি, ব্যাস বাক্যের মধ্যে যেমন মামার বাড়ি হবে সমস্ত পদে গিয়েও মামার বাড়ি থাকবে, মামা বাড়ি হবে না মামার বাড়ি হবে।
এটা হচ্ছে অলোক ষষ্ঠী তত্ত্ব, সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবা। তবে ভ্রাতার পুত্র ভ্রাতুষ্পুত্র এটা নিপাত নিষিদ্ধ মনে রাখবা। এটা নিপাত নিষিদ্ধ মানে হচ্ছে কি, নিজে নিজে মানে ব্যতিক্রম আর কি, নিজে নিজে সিদ্ধ হয়ে যাও। সপ্তমী তৎপুরুষ সমাসে আসি এবার। পূর্ববাদে সমস সপ্তমী বিভক্তি এ ও তে লুপে যে সমাস হয় তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে। যেমন গাছে পাকা, গাছ পাকা, দিবা নিদ্রা, দিবা নিদ্রা। আমরা জানি মানে এই সপ্তমী বিভক্তিটা যদি মুখস্থ রাখা যায় তাহলে সপ্তমী তৎপুরুষ সমাসটাও ইজিভাবে মনে থাকবে। এবার আমরা একটু আসব নয় তৎপুরুষ সমাসের মধ্যে। না বাচক নয় অব্যয়, যেমন নয় অব্যয় কোনগুলো, না, নেই, নাই, তারপর এইগুলোই হচ্ছে কি নয়, এগুলো হচ্ছে কি যখন এগুলো কোনো ইয়ার মধ্যে ব্যাস বাক্যের মধ্যে যদি পূর্ব পদে বসে। যেমন নেই নয় আচার, অনাচার। তারপরে যেমন নয়, তারপরে ন কাতর, অকাতর, ন আদর, নয় দীর্ঘ, নাতি দীর্ঘ, নয় অভাব, নয় ভাব অভাব, নয় তাপ বেতাপ। এই ধরনের যদি না, নেই, না অব্যয়গুলো যদি সব ব্যাস বাক্যের মধ্যে যদি থাকে তাহলে সেটাকে আমি নয় তৎপুরুষ সমাস বলে অভিহিত করব। এখানে অনেকগুলো দেওয়া আছে, সাধারণত নয় তৎপুরুষগুলো সাধারণত কিছু বিষয় আমি বলে রাখি, একটু টেকনিক দিই তোমাদেরকে মনে রাখার জন্য। আমরা সাধারণত উপসর্গ পড়ি, উপসর্গের মধ্যে এমন কিছু উপসর্গ আছে যেগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে, এগুলো সাধারণত নয় তৎপুরুষ সমাস হয় সাধারণত। তারপরে আমরা একটা কথা বলি তোমাকে, সাধারণত অশব্দটা নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় বেশিরভাগ ক্ষেত্রে, অশব্দটা। যেমন অজানা, অত্যাচার, অনাচার, অভাব, তারপরে তুমি বলো না, তোমরাও বলো। তারপরে তার আরও যদি বলি অকৃত্রিম, তারপরে অসভ্য, অভদ্র, মানে অশব্দটা বেশিরভাগ ক্ষেত্রেই নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। এমন না যে কি সব ক্ষেত্রে, যেমন অপূর্ব এটা আবার অটা পজিটিভ অর্থে ব্যবহৃত হয়েছে, এটাও খেয়াল রাখতে হবে। মানে বেশিরভাগ ক্ষেত্রে 95% ক্ষেত্রে কিন্তু নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়, এগুলো আমার নয় তৎপুরুষ সমাস হয়। যেমন অকেজুল, অজ্ঞান, অজানা ইত্যাদি আর কি, অলৌকিক, অকেশা, অসুর, এগুলো সবগুলো নয় অর্থে ব্যবহৃত হয় সাধারণত। এগুলো দেখলেই তোমরা ভাবতে পারো এটা নয় তৎপুরুষ সমাস, এটা একটা চূড়াতে পদ্ধতি বা টেকনিক আর কি তোমাদের জন্য। যেমন অমানুষ, অসঙ্গত, এগুলো সবগুলো অর্থে ব্যবহৃত হলেই নয় তৎপুরুষ দিয়ে হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, একটু মাথায় রাখবা। এইবার উপপদটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃতপদ যুক্ত হয় সেই পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাসটা থাকে উপপদ তৎপুরুষ হবে। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃতপদ যুক্ত হয়, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই তোমাদের এটা বুঝতে কষ্ট হবে। জল সমান জল, মনে রাখতে হবে যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃতপদ্য যুক্ত হয়। আমরা প্রকৃতি প্রত্যয়ে একটু যাব, কারণ এখানে একটা কৃতপদ্য শব্দটা আসছে। কৃতপদ্য সাধারণত ক্রিয়াপদের সাথেই ব্যবহৃত হয়। আমাকে আগে চিনতে হবে কি উপপদ কোনটা। যেমন যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃতপদ্য যুক্ত হয়, জল, জল যুক্ত সমান জলদ। এখানে জল দে যে জল, এটা তোমার এটা হচ্ছে কি ক্রিয়া বিভক্তি, এটা হচ্ছে কি ধাতু। এই ধাতুর সাথে দ প্রত্যয় যুক্ত হয়ে এটা উপপদ গঠিত হয়েছে। আর
এই উপপদে সে কৃদন্ত পদের সঙ্গে এবং এটা এটা সম্পূর্ণটা মিলেই হচ্ছে কৃতপ্রত্যয় সাধিত পদটাকে আমরা কৃদন্ত পদ বলি, মানে এটাকে কৃদন্ত পদ বলা হবে। এই কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয়, এই যে উপপদের যে সমাস হবে সেটাকে হবে কি উপপদ তৎপুরুষ সমাস। যেমন জলে চরে যা জলচ, জলে জল যু এ জলে, এটা হচ্ছে কি ধাতু আর এটা হচ্ছে এ এ, এটা হচ্ছে কি কৃতপ্রত্যয় আর কি। তো এই দুইটা মিলে হয় কি জলে, এই জলেটাই হচ্ছে কি উপপদ। এই উপপদের সাথে কৃদন্ত পদের সাথে মানে এটা হচ্ছে কি জলে, এই উপপদের সাথে কৃদন্ত পদে এটা হচ্ছে কি কৃদন্ত পদ, যে কৃতপ্রত্যয় সাধিত পদটাকে বলা হবে কৃদন্ত পদ। এটার সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে, এটা মনে রাখতে হবে। আর এটা মনে রাখার জন্য তোমাকে এইখানে যে উদাহরণগুলো আছে এই উদাহরণগুলো একটু ক্লিয়ার মানে মুখস্থ করে ফেলবা, যতটুকু মুখস্থ রাখা যায়, এর বাইরে আসে না তোমাদের পরীক্ষায়। অলুক তৎপুরুষ সমাস, যে তৎপুরুষ সমাসে পূর্ব পদের দ্বিতীয়াটি বিভক্তি লোপ পায় তাকে অলুক তৎপুরুষ সমাস বলে। যেমন গায়ে পড়া গায়ে অলুক মানে বুঝে নিতে হবে, এখানে বিভক্তি লোপ পাবে না, মনে রাখতে হবে। যেমন গায়ে পড়া গায়ে পড়া, ব্যাস বাক্যের মধ্যে যে বিভক্তি থাকবে সেটা সমস্ত পদে গিয়ে একই বিভক্তি রক্ষিত থাকবে, স্থির থাকবে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, গায়ে হলো হাতে করি প্রভৃতি সমস্ত পদে পূর্ব পরপদের অর্থ প্রধান বা প্রতিমান হয় না, অর্থাৎ হাতে করি বোঝায় না, সুতরাং অনুষ্ঠানকে বোঝায়, এগুলোকে হলো মনে রাখতে হবে। বিশেষ দ্রষ্টব্য দিয়ে তোমাদের এখানে একটা কথা লিখে আসে শেষ থেকে আমার পৃষ্ঠা শেষের দিকে, এটা সোজা সুজি মুখস্থ রাখবা, এখানে আর কোনো কথা নাই, এটা সোজা সুজি মুখস্থ রাখবা, এখানে তোমার কোনো কথা নাই, এটা মুখস্থ রাখা ছাড়া কোনো উপায় নাই, কারণ এটা হচ্ছে ব্যতিক্রম এগুলো। তারপরে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করছে, প্রশ্নগুলো আমি তোমাদেরকে আনসার দিব। আর তোমাদের জন্য একটা বাড়ির কাজ রইল, আজকে যে সমাজগুলো পড়ালাম এগুলার তোমরা পাঁচটা করে উদাহরণ লিখে আমাকে পাঠাবা, আমি দেখব। আর তোমাদের জন্য একটা বাড়ির কাজ রইল আরেকটা, সেটা হচ্ছে কি তোমরা তোমাদের সিলেবাসে সারাংশ সারমর্ম যার যেটা ভালো লাগে, সারাংশ হলে সারাংশ, সারমর্ম হলে সারমর্ম, যার যেটা পছন্দ যতগুলো আছে সবগুলো শিখে ফেলবো, শিখে আমাকে জানাবো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, বাই।